जागने के फिर ये हसी रात हो न हो। हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेरी वेलकम बैक टू माई चैनल। आई होप यू ऑल आर डूइंग वेल। सो टूडे आई एम गोइंग टू शेयरिंग विथ यू एन अदर एक्साइटिंग व्लॉग। আমি ইংলিশে বলছি কেন, ব্লগটা তো আমার বাংলায় করার কথা ছিল। ওকে, আমার ইন্ট্রো। হ্যালো গাইজ, না কি বলবো গো বাংলায়। আচ্ছা, হে আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তোমাদের সাথে আরেকটা এক্সাইটিং ব্লগ শেয়ার করব, মানে আমি ভীষণ এক্সাইটেড, কারণ ইয়েস, অনেক দিন থেকে আমি প্ল্যানিং করেছিলাম যে আমি একটা ডায়মন্ড ইয়াররিং নেবো। আজকে যাব ওইখানে, হ্যাঁ আমাদের এখানেরই একটা দোকানে, সেটা হচ্ছে সেনকো গোল্ড, কারণ ওখানে আমার একটা মান্থলি স্কিমও করা ছিল, তো ওই জন্য ওখান থেকেই নেব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু ফ্যামিলি আপনজন পরিজন, এখন শেয়ার করতে পারো, ঠিক আছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন আমি ড্রেসটা তো পরে নিয়েছি, বাট হ্যাঁ কোনো মেকআপ তো করিই নি, মেকআপ করতে হবে, মেকআপ করেও বা কী হবে, মাস্ক পরতে হবে। হ্যাঁ, বাট চোখটা তো দেখা যাবে, একটু হালকা আই মেকআপ করলে বাট ইউ থিঙ্ক খারাপ লাগবে না। তো চলো একটু স্কিন কেয়ার করে নিই, একটু আই মেকআপ করে নিই। আই মেকআপ মানে ওই শ্যাডো ব্যাডো লাগাবো না, জাস্ট লাইনার অ্যান্ড মাসকারা, দ্যাটস অল। ওকে, তো সেটাই করে নিই, চলো আমি রেডি হয়ে যাই, একটু হালকা স্কিন কেয়ার করে নেবো। তো এখানে এই গুড ভাইবসের গ্রিন টি টোনারটা ইউজ করছি, গ্রিন টি টোনার ইউজ করছি। তো ফ্যাস 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 ফ্যাস, টোনারটাকে 2 মিনিটসের জন্য ড্রাই হতে ছেড়ে দেবো ভাই। ওকে, তারপরে একটু সিরাম লাগানো হবে। এটা হচ্ছে গ্লো রোজহিপ সিরাম, গুড ভাইবসের রোজহিপ সিরাম, তো এটা ইউজ করবো। এটা আমি ফ্রি পেয়েছিলাম জানো, অনেক কিছু কিনেছিলাম পার্পল থেকে, তখন আমাকে এটা ফ্রি দিয়েছিল, থ্যাংক ইউ পার্পল, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি সাচ আ নাইস ফ্রি গিফট। কারণ আমার এর আগের প্যাকটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য যখন ফ্রি পেলাম আনন্দ হলো, নাহলে আমাকে আবার পারচেস করতে হতো। হোয়াট ইউ থিঙ্ক, আইব্রোসটাকে গ্রুম করবো না করবো না, কি বলছো বলো বলো। ঠিক আছে, এটা পেয়েছি যখন হাতের কাছে করে নিই, এটা হচ্ছে ব্লু হেভেনের ওই যে আই পেন্সিলটা। ওকে, আইব্রোসটাকে হালকা করে গ্রুম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু সেট করে নিই এই ওয়েট এন ওয়াইল্ডের মাসকারাটা দিয়ে। কাজল অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ম্যাগনেট আইস কাজল ফ্রম ফেসেস কানাডা। ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে আমি একটু স্মোক আউট করে নিলাম, ঠিক আছে। ফ্রেন্ডস, তোরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। বেরোনোর পালা অনেক দেরি হয়ে গেছে, আমাকে আমতলা থেকে ওর আগে এক জায়গায় যেতে হবে, শেরপুরে। ওখানে একটা টেলারে আমি আমার 3টে সালোয়ার স্যুট বানাতে দিয়েছিলাম, তো ওর মাপ দেওয়ার জন্যই যাব, ঠিক আছে। কারণ আমি নিজেই সালোয়ার তৈরি করি, বাট আমার মেশিনটা খারাপ হয়ে গেছে বলে ওই জন্য দিনে আমার একটা আপির ওখানে টেলার আছে, ওই টেলারে দিচ্ছি, উনি খুব সুন্দর বানায়, ঠিক আছে। তো ওই জন্য অত দূরেই আমাকে দিতে যেতে হয়, আর ভালো সুন্দর করে তৈরি করে দেয়, তো ওখানে আগে ফার্স্ট যাবো। তার সো বন্ধুরা, আচ্ছা আস্তে আস্তে কথা বলছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর কোনো গাড়ি পাইনি, তো এখন চরণবাবুর ট্যাক্সির আমার হেল্প নিতে হচ্ছে।
ওকে ফ্রেন্ডস, তো আমি অটোতে বসে গেছি, শেরপুরের অটোতে। অনেক কষ্ট করে গাড়িটা পেলাম, তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। When you want to get off the darkest ground. So friends, আমি শেরপুর বাজারে চলে এসেছি, আর এখান থেকে 2 মিনিটের ডিস্টেন্সে ওনার টেলারটা আছে, তো জাস্ট এখানে। ওকে, তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমার ওই টেলারের কাজটা হয়ে গেছে, ওখানে আর আমি শ্যুট করলাম না, কারণ ইউনো অনেক দিন পরে দেখা ছিল, একটু গপশপ মারছিলাম, যার জন্য শ্যুট করার কথা মনেই ছিল না। ঠিক আছে, তো এখন আমি আবার গাড়ি ধরে আমতলায় যাব, তারপরে তোমাদের সঙ্গে গিয়ে আবার কথা বলছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, তো এসেছি আমতলা, এখন একটু হেঁটে হেঁটে যাব, কারণ আমতলা মানে যে চৌরাস্তার মোড়, ওখান থেকে সেন্টকোল যে শোরুমটা অনেকটাই দূরে। ঠিক আছে, মোটামুটি 2-3 মিনিট হেঁটে যেতে হবে, তো যাচ্ছি। হ্যাঁ, তোমরা এটাই বলবে আবার কমেন্টে যে কেন তুমি দিদি এত হাঁফাও। আমি হাঁটছি, কী করবো, হাঁপাতেই হবে, হাঁটতে হাঁটতে কথা বললে একটু হাঁপানি মতো মনে হয়। ঠিক আছে, সেই জন্য তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আবার চলে এসেছি পরিবার টেবিলে, এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। ঠিক আছে, এর খাবারগুলো এত টেস্টি হয় যে আমি অন্য কোনো রেস্টুরেন্টে যাই না, এখানেই চলে আসি। তো আর আমি টেম্পো গোল্ডের বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওর ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে একটু ভিডিও করেছি। আর আমি কী নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো অবশ্যই, এখন বের করছি না। নিতে এসেছিলাম একটা জিনিস, নিয়েছি আর একটা জিনিস, কী আর বলবো। তো এখন খিদে পেয়েছে, বাজে তোমার 3টে, তো খিদে পেয়েছে, সেই জন্য আমি রেস্টুরেন্টে এসেছি একটু কিছু খাবো। আমি অ্যাকচুয়ালি আজকে অর্ডার করেছি স্টিম রাইস আর মিক্স ভেজিটেবলস, রেসিপি খুবই টেস্টি হয়, আমি আর আমার উডবি খুব খেতাম এটা, তো সেটাই আজ অর্ডার করেছি, ওটাই খাবো। চলো তারপর তোমার সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতে পেলে আমি ওখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসেছি, এখন বিকেলের টাইম, তো এখানে আমি আর কিছু খেলাম না। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, যেগুলো আমার বলা খুবই প্রয়োজন। তো সেগুলো হচ্ছে যে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি কানের ইয়ারিং নেওয়ার জন্য, বাট আমার সেন্টকো গোল্ডে একটাও ইয়ারিং পছন্দ হয়নি, সত্যি বলছি একটাও ইয়ারিং পছন্দ হয়নি, আর আমি যেমন খুঁজছিলাম সেরকম আমার রিকোয়ারমেন্ট পুরো হয়নি। ঠিক আছে, তো সেই জন্য আমি ওখানে একটা ফিঙ্গার রিং দেখতে পেয়েছি, রিং যেটা আমার খুব, এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, এটাও ডায়মন্ডের ইয়ারিং, বাট ওখানে আর একটা ডায়মন্ড ইয়ারিং দেখতে পেয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছে, বাট আনফর্চুনেটলি ওরা ওখানে ভিডিও করতেই দিচ্ছিল না, জানি না কী প্রবলেম, কেন করতে দেয় না, যাই হোক ভিডিও করতে দেয়নি, সেই জন্য আমি ভিডিওটা ওখানে করিনি। বাট তোমাদের কাছে এখন শেয়ার করবো যে আমি কী রিংটা, কোন রিংটা নিয়েছি বা কেমন দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর একটা কথা, আমি সেই সঙ্গে সঙ্গেই অন্য একটা জুয়েলারি
জুয়েলারি দোকানে যেখানে অর্ডার দিলে বানিয়ে দেয় তোমার মন পছন্দ মতো, সেখানেই আমি গিয়েছিলাম। ওখানের ব্লগটা এই জন্য কন্টিনিউ করতে পারিনি, খুব জোরে বৃষ্টি হচ্ছিলো রাস্তার মধ্যে, তো ব্লগিং করা অসুবিধা হচ্ছিলো, ছাতা নিয়ে যাচ্ছিলাম, তো একটু প্রবলেম হচ্ছিলো বলে ওটা স্কিপ করে দিয়েছি, ওটা আর ব্লগিং শ্যুট করতে পারিনি, সরি ফর দ্যাট। কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি যে আমি ওখানে অর্ডার দিয়ে এসেছি, অ্যান্ড উনি বলে দিয়েছে যে পরের সপ্তাহে মানে নেক্সট উইকে উনি বানিয়ে দিয়ে দেবে, তো সেটা যখন আমি ডেলিভারিটা নিতে যাব তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে ওটা কেমন হয়েছে। তো চলো এখন আংটিটা দেখাই কেমন, ঠিক আছে, হাই যে রিংটা কেমন। তো রিং যেটা নিয়েছি সেটা ঠিক এই রকম, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর রিংটা, না আমার দেখেই ফার্স্টই দেখে পছন্দ হয়ে গিয়েছিলো, বিকজ আমি যখন ওখানে গিয়েছি আমার জাস্ট, আমি যখন বললাম যে রিং দেখাতে, তো এইটা জাস্ট ফার্স্ট হাতে দিয়ে ট্রায়াল নিচ্ছিলো যে আমার হাতের সাইজটা কী, তো এটা তখনই আমার পছন্দ হয়ে গিয়েছিলো। তো খুব সুন্দর লাগছে রিংটা, আমি হাতে পরেও তোমাদের দেখাবো যে আমার হাতে কেমন মানাচ্ছে। বন্ধুরা আমি রিংটা পরেছি, পরতে আমার হাতে ঠিক এরকম লাগছে, আমার হাতটা অত সুন্দর নয় তাই জন্য হয়তো অত ভালো লাগে না, কিন্তু বন্ধুরা আমি রিংটা পরেছি, পরতে আমার হাতে ঠিক এরকম লাগছে, আমার হাতটা অত সুন্দর নয় তাই জন্য হয়তো অত ভালো লাগে না, কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল সেই জন্য আমি নিয়েছি। তো রিংটা ঠিক এরকম লাগছে, খুবই সুন্দর লাগছে রিংটা। এন্ড করার আগে একটু একটা গান বলে দিই তোমাদের সাথে, গানটাও শেয়ার হয়ে যাবে। চলো আমার ফেভারিট একটা সং বলছি, লগ জাগনে কে ফির ইয়ে হাসি রাত হো না হো, শায়দ ফির সে জনম মে মুলাকাত হো, জাগলে সে হে পাসাইয়ে কে হম নহি আয়েঙ্গে বার বার, বাহে গলে মে ডাল কে হম রো কেমন লাগলো বলবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে, ঠিক আছে, চলো বাই। তো এটাই ছিল আজকের ভ্লগ, আশা করছি তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে, ভ্লগটা ভালো লাগলে অবশ্যই ভ্লগটাতে লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, রেড কালারের বাটনটিকে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।